ছাগলরা ঘোড়ার অস্তবলের পাশে থাকে, আমি দেখেছি ওরা এইরকম চিটিং, এইরকম চিটিং। ওর খাওয়ার দিকে মন, পানিশমেন্টের দিকে মন নেই, এটাকে তো পানিশমেন্ট হচ্ছে না ঠিকঠাক। যদি আমি লঙ্কা খাওয়াতাম তাহলে ঠিক হতো। নমস্কার নমস্কার, আমরা ব্যাঙ্গালোরের বাঙালি। ওকে, এই যে একটা থালা বিরাট বড়, কি আছে এটাতে? আম, আম, আম খুব ভারী। ওকে, এইবার অনেক রকম আম আছে এখানে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এখানের স্পেশাল, কর্ণাটকা স্পেশাল আম। হ্যাঁ দেখ না, আমি দেখে খুশি হয়ে গেছি। হ্যাঁ আম আমার খুব প্রিয়। আচ্ছা এটা দেখো কেমন লাগছে, ওয়েট ওয়েট দেখো, ওয়েট দেখো, ইজন্ট ইট হেভি? এক কেজিতে দুটোই আসে, করতে পারো না? হ্যাঁ, এটা কিন্তু এক কেজিতে দুটোই আসে, আর হেভি বড় সাইজ। নাম কি? নাম হচ্ছে বেঙ্গালাপল্লি। হ্যাঁ, তিরুচিরাপল্লি অনেকে শুনেছে হবে, কিন্তু এটা কিন্তু জাগার নাম না, এটা হচ্ছে আমের নাম। হ্যাঁ, ওটা হচ্ছে বেঙ্গালাপল্লি। আমাদের এটা না, আমাদের ওই ফজলি আমের মতন অনেকটা, ও সাইজ গুলো, হ্যাঁ টেস্টটা কিছুটা বড় বড় গোল গোল দেখতে। আচ্ছা এইটা, হ্যাঁ এটার একটা সুইট নাম আছে যেটা কিনা মেয়েদের নামও হতে পারে। কি নাম? মল্লিকা। মল্লিকা মানে এটা হচ্ছে আমের মল্লিকা, মানে মল্লিকায়ে আলম। আরে বাহ, বুঝতে পারছ তো, ওটার থেকে এসছে মল্লিকা। এই দেখো মল্লিকা, এরকম এরকম আমি একটু লম্বা লম্বা দেখতে, তাই না? হ্যাঁ একটু লম্বা লম্বা দেখতে, সুন্দর সুন্দর। গন্ধ দেখো, গন্ধ দেখো। হ্যাঁ এটা সত্যি ভালো, খুব সুন্দর, ওয়ান্ডারফুল। ওকে, এইবার এটা কোনটা? হ্যাঁ খুব নাম করা, তোমরা গেস করো তো ফার্স্ট। এইটা দেখো শেপটা এত বিউটিফুল শেপ, হ্যাঁ বিউটিফুল শেপ, বিউটিফুল কালার, ভেতরটাও খুব বিউটিফুল। আচ্ছা কোন একটা যেন অ্যাডভার্টাইজমেন্টে কোনো নাম করা নায়িকা এরকম করে ড্রপ ভালো 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 ড্রপ পরে ঠোঁটের মধ্যে, তারপর খায় ভীষণ সুন্দরী নায়িকা। গেস করো, করে ফেলেছে হবে এতক্ষণে, সবাই করে ফেলেছে। এটা হচ্ছে সেই আমটা যেটাকে বলে হচ্ছে আলফানসো, আর বাদামিও বলে এটা, লোকালি বাদামি বলে, কিন্তু যখন এটা এক্সপোর্ট হয় আমটা, এটাকে বলে আলফানসো। আলফানসো তো তোমরা নাম শুনেছো, এমনিতে বলে ইন্ডিয়ার মধ্যে বেস্ট, এটা বেস্ট আম এটাকে বলে বেসিক্যালি। এখানে সব আমগুলো বলো তো, বেঙ্গলের আমের থেকে তফাৎ কিরকম লাগে তোমার? তফাৎটা কি? তফাৎটা হচ্ছে বেঙ্গলে একটু রস রস মিষ্টিটা বেশি থাকে, এখানে লিমিটেড মিষ্টিটা থাকে, আর গন্ধটা একটু উগ্র, আর গন্ধটা ভীষণ উগ্র, মানে একটা আম কাটলে যেন চারপাশে গন্ধ পাওয়া যাচ্ছে, খাওয়ার সময় মিশিয়ে যেন একটা মিডিয়াম মিশ্রণ। হ্যাঁ দাঁড়া দাঁড়া, একটা কথা বলা হয়নি, হিরোইনটা তোমরা চিনতে পেরেছিলে তো? আরে ক্যাটরিনা কাইফ, মনে করো সেই বিজ্ঞাপনটা আলফানসো কাছে? এক্স্যাক্টলি। হ্যাঁ তো এগুলো হচ্ছে তিনটে আমাদের আমের কালেকশন, অনেক ভ্যারাইটি কর্ণাটকাতে আছে, তার মাঝখানে এই তিনটে আম আজকে আমরা নিয়ে এসেছি। ফর হোয়াট? আমরা খাবো, আর কি করবো? না একটা চ্যালেঞ্জ করলে হবে না, একটা চ্যালেঞ্জ হয়ে যাক। হ্যাঁ আর ইউ রেডি? হ্যাঁ হ্যাঁ, আমের জন্য আমি সব পারি। ইয়েস, তো আমরা এখন রেডি। হ্যাঁ আমরা তাড়াতাড়ি বলে দিই গ্রাউন্ড রুলসটা কি এই চ্যালেঞ্জে। চ্যালেঞ্জের রুলসটা হচ্ছে এখানে আম কাটা থাকবে একটা প্লেটে আর দুটো প্লেটে, ঠিক আছে? এই আমগুলো আমাদের খেতে লাগবে। কোনো টাইম ডিউরেশন আছে? টাইম ডিউরেশন মানে কে কত তাড়াতাড়ি খেতে পারে। আচ্ছা সেটাই, এখানে কাটা আম থাকবে সেম সেম পিসেস, ওই জিনিসটা কে কত তাড়াতাড়ি খেতে পারে, আর যে হারবে তার জন্য একটা বিরাট, আমার দিকে দেখাচ্ছিস কেন? কারণ মনে হচ্ছে এখানেই হারবে, বিরাট কিছু একটা হবে। হ্যাঁ তো সেই সারপ্রাইজটা যে কি পানিশমেন্ট হবে ওটা না হয় আফটারওয়ার্ডস। এখন আমরা তাহলে আমটাকে কেটে সাজিয়ে ফেলি। একদম, এই যে এসে গেছে। হ্যাঁ তো আমাদের এখানে রাখা আছে আম কেটে কেটে। হ্যাঁ একদম, ওই যে তিন রকমের আমটা বলেছিলাম ওরকমই ওই আমগুলো সব এখানটাতে কেটে রাখা আছে। অফকোর্স আমাদের এখানে সাইডসেও এরকম এরকম আম রাখা আছে। হ্যাঁ কিন্তু এগুলো দেখি এটা খাওয়ার পরে খাওয়া যায় না। একদম। হ্যাঁ তো নাও চ্যালেঞ্জ স্টার্টস, আমি 3-2-1 করছি, আমরা খাওয়া স্টার্ট করি। তাহলে কাউন্টে স্টার্ট হবে, 3-2-1 বলাতে আমরা স্টার্ট হবে। দাঁড়া দাঁড়া, আগে একটা কথা, আমরা আমগুলো খাবো, আটিগুলো পরে খাবো, ঠিক আছে? ঠিক আছে, ক্যামেরা সামনে লাগছে করে না? হ্যাঁ ক্যামেরা আম নাম করে তো খাওয়া যাবে না, হাতটা চেটে তো, কাজে আমরা এখানে সফিস্টিকেসি হয়ে খাবো এখন। 3-2-1 স্টার্ট। যা টেস্টি, আমি পুরোটা খাবি। আমি শুরু করছি বেঙ্গালাপল্লি,
Wonderful. It was Alfonso. Duto. Khub mishti. Duto shesh amar. Amar tinte shesh. Khub shushadu. Wonderful. আমার খুব ভালো লাগে। স্বর্গ। হ্যাঁ। কে যেন হাঁটছে। একদম না। বাবা বাবা। Wonderful. Bondo. Are keno? Ah. Shesh. Aki, dutu ati ache? Dutu ati ache. Aror? Dutu ati, aro dutu tukro ache. Dekho. Here geche. Here geche. Harua, harua, harua. Hey. Ei bar? Here gechis to? Na, thik ache. Ekhon to hobe. Ekhon punishment, punishment, punishment. Ekhon shono punishment ki debo? Punishment hocche. Ha, ekta mone poreche. পানিশমেন্ট হচ্ছে আমি তোকে পাঁচটা অ্যানিমেলের নাম বলবো, তুই সেই অ্যানিমেলগুলো কেমন করে ডাকে সেগুলো ডেকে ডেকে ব্যা করে তোকে করতে হবে। যে যেমন করে ডাকে বুঝে গেছি, মানে যেরকম গাধা ম্যাও করে ডাকে ওরকম। গাধা ম্যাও ডাকে? গাধা ম্যাও যাই হোক, ওটা ভুল হয়ে গেল। যদি একটা ভুল করে এরকম, যদি গাধা ম্যাও এর মতন মানে ঠিকঠাক করে বলে, তাহলে আরো তিনটে নাম দেব আমি, আরো তিনটে ইনক্রিজ হবে ওর লিস্টে। কেমন বলো বলো। ওয়ান দাঁড়া, আমি ভেবে ভেবে বলি। আমি খেতে থাকবে তখন তুই বল হচ্ছে কুকুর। কুকুর কুকুর বহু বহু বহু। আচ্ছা একটা হয়েছে, দুটো হচ্ছে বলতো গরু কেমন করে ডাকে। গরু ঘোড়ার অস্তবলের পাশে থাকে, আমি দেখেছি। ওরা এইরকম চিঠি, এইরকম চিঠি, ওরা চিহি চিহি করে ডাকে। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, ঘোড়া কিছুতে হবে না, 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 হবে না। ও চিটিং করছো, ও চিটিং করছো, পারেনি। তাহলে এখন কি করা যায় তোমরা বলো, কি করা যায়? হ্যাঁ, আমি এখন যা খুশি বলবো তোকে সবগুলো করতে হবে। বল ব্যাক। হ্যাঁ শ্বাস ব্যাক ব্যাক ব্যাক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বল হচ্ছে মশা। ওরে বাবা, সানাই হয়ে যাচ্ছে তো। আলফোনসো গেলে ওর খাবার দিকে মন, পানিশমেন্টের দিকে মন নেই। এটাকে তো পানিশমেন্ট হচ্ছে না ঠিকঠাক, যদি আমি লঙ্কা খাওয়াতাম তাহলে ঠিক হতো। হ্যাঁ, তারপরে তুই বল হচ্ছে জিজি পোকা কেমন করে ডাকে। জিজি 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 পোকা, জিজি জিজি। এটা কি দেখাচ্ছে যে এরকম করে করে জিজি পোকা যায়? জিজি পোকা এটাই করে, আমি রাত্রিবেলা দেখেছি উঠে। গাধা কেমন করে ডাকে? গাধা ডাকে হচ্ছে গা 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 করে গাধা ডাকে। কি হচ্ছে ওটা? আমি আর কত পানিশমেন্ট না করবো আমি আর জানি না বাবা। এখন শেষ শেষ, না না শেষ না, আটি খাবো আটি খাবো। হায়না কেমন করে ডাকে? ও হাসছে না, আয়না ডাক করছে। আয়না এইভাবেই ডাকে। এটা চিটিং চিটিং চিটিং। আম খাওয়া পর্ব শেষ, আর আমাদের আজকে ব্লগটাও শেষ। যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্টস সাবস্ক্রাইবটা করে দিও। আর কালকে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসছি ততক্ষণ পর্যন্ত আম খেতে থেকো, আম খেতে থেকো, আর পানিশমেন্ট পেতে থেকো, তাই তো? বাই।